আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে পোস্টটার মধ্যে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ফেসবুক কিংবা ইউটিউবের বিভিন্ন পোস্টে প্রায় একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে একটা ধারণারও ব্যাপার, একটা আমাদের অভিজ্ঞতারও ব্যাপার। সেটা হচ্ছে যে শীতকালে মাছ কম খাচ্ছে বা কম খায়, কি ঘটনা? শীতকালে কি মাছ আসলে কম খায়? কি ব্যাপারটা কোথায় ঘটে? আমি এখানটায় আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শীতের মৌসুমের শুরুতেই, অর্থাৎ শীত এখনও হয়তো ওভাবে আসেনি, ঠিক এরকমের অবস্থায় যেটা ঘটনা ঘটে, যদি আমরা দেখতে পারি আমাদের পুকুরগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, এই যে পুকুরের পাড়টা আপনারা একটু লক্ষ্য করেন, পুকুরের পাড়টা লক্ষ্য করেন। এখন এখান থেকে প্রায় 3 ফুট নিচে পানিটা আসে। এই পানিটা বর্ষা ভরা মৌসুমে বর্ষা যখন চলতেছিল, বৃষ্টি যখন অবিরাম চলতেছিল, তখন এখান থেকে প্রায় 1 থেকে দেড় ফুট উঁচুতে পানিটা ছিল। এবং এই পানিটা পুকুরের যে পাড়ের ভিতরকার যে পুষ্টি পদার্থগুলো, এই পুষ্টি পদার্থগুলিকে জাস্ট ভেজানো অবস্থায় পুকুরটা বা পানিটার মধ্যে, তখন এই ভেজানো অবস্থায় ওরা স্ট্যাগন্যান্ট অবস্থায় ছিল। কিন্তু এই যে শীত আসতেছে, আজকে মনে করেন যে নভেম্বরের 16-18 তারিখ, তো এই সময়ে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে পানিটা পাড়ের ভিতরে থাকে, পাড়ের ভিতরে থাকার পরে এই পানিটা যখন নেমে যায়, তখন এই পানিটা নেমে আসে এবং পুকুরের পাড়ের যত পুষ্টি পদার্থ, এই পুষ্টি পদার্থগুলো নিয়ে এই পানিটা যখন নেমে আসে, তখন পুকুরের পানিটা অনেক পুষ্টি পদার্থ জমা হয়ে যায় পানিতে, যেখানে প্রচুর প্রাকৃতিক খাবার তৈরি হয়। এখন এই প্রচুর প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার কারণে যেটা হয়, সেটা হলো যে মাছের যে জুপ্লাঙ্কটন বা অন্যান্য খাদ্য কণাগুলিন, এটা যথেষ্ট ফাইটোপ্লাঙ্কটন সহ জুপ্লাঙ্কটনগুলিন বিস্তর সৃষ্টি হয়। সঙ্গতভাবে চাষি ভাই তখন দেখতে পারেন যে তার দেওয়া যে খাবার, সম্পূর্ণ খাবারটা মাছ খাচ্ছে না। তার কারণ হচ্ছে, আমাদের মানুষের কথাই ভাবেন, আমরা যখন বাড়িতে ভালো খাবার পাই, যথেষ্ট খাবার যখন পাই, তখন কিন্তু আমাদের হোটেলে খাওয়ার প্রবণতাটা কমে যায়। আবার যদি কারো হোটেলে বেশি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে বাড়িতে খাওয়ার প্রবণতা তার কমে যায়। কিন্তু মাছ তো প্রাকৃতিক ব্যাপার। মাছের জুপ্লাঙ্কটন হচ্ছে গিয়ে তার সবচেয়ে প্রিয় পছন্দের খাবার। তো যখন মাছ ন্যাচারালি এইখানটায় খাবার পায়, তখন আর মাছ আপনার আমার দেওয়া যে সম্পূরক খাদ্যটা সেটা খেতে চায় না, বা খেতে চায় না বললে ভুল হবে, কম খেতে চায়। তাই কম খেতে চাইলে বা কম খায়, তখন এই কারণেই কিন্তু আমাদের এই শীতের শুরুতে যখন পানিটা নেমে আসে, তখন মাছের কাছে মাছকে দেওয়া যে সম্পূরক খাদ্য সরবরাহ করা, এইটা মাছ কম খায়। এইখানেই আমাদের একটা ভুল বুঝাবুঝির অবকাশ হয়। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে মাছ বোধহয় শীত আসলেই খাবারটা কমিয়ে দেয়, এই ধারণাটা সঠিক নয়। আসলে শীতের শুরুতে খাবারে একটা প্রাচুর্য থাকার কারণেই মাছ কিন্তু এই সম্পূরক খাদ্যটা খাওয়াটা কমিয়ে দেয়। এটাই হচ্ছে ঘটনা। এটা আমাদের ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। শীতের এই শুরুতে আর একটা জিনিস আমি অবজার্ভ করলাম এবং আমি এনজয় করতেছি ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই যে এখন পানিটা যে কমে আসছে, পানিটা কমার সাথে সাথে এই যে বর্ষাকালটা যে গেল, বর্ষাকালে আমাদের যে দেশি চিংড়ি, এই দেশি চিংড়ির একটা প্রবণতা হচ্ছে যে এরা মোটামুটি একটা ভেজা ঘাসের মাঠ পেলেই কিন্তু এরা মোটামুটি মুভ করা শুরু করে। তো এই মুভ করা শুরু করলে এরা আস্তে আস্তে আমাদের পুকুরগুলোতে ঢোকা শুরু করে। এইভাবে আমি আমার এই খামারে প্রায় 14টার মতন আমার পুকুর আছে। তো এই পুকুরে একদম কোনো চিংড়ি কিচ্ছু ছিল না, কিন্তু মজার ব্যাপার হলো যে এখানটায় চিংড়ি ঢুকে গেছে অলরেডি। এই চিংড়ি ঢুকে যাওয়ার কারণে আমার লাভ কিংবা লস, এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। আমার পুকুরের এই পাশটা এবং একটা গেট, এই গেট দিয়ে সম্ভবত চিংড়ির একটা জেনারেশন, देशी जे कुचो चिंगड़ी आमरा जेटा बोली नदीते जेटा पावा जाए एक इंची सोया इंची समान जे लम्बा एवं आल्लाहर एक नियामत एरा फुल टाइम किन्तु एरा पोना दीते थाके। तो एरकमेर प्रथमे एई पुकुरटाते आमी चिंगड़ी पेलाम, तारपरे आमी तार पाशे ओपाशे आरेकटा पुकुर आछे सेखाने चिंगड़ी पेलाम, तारपरे एई पुकुरटाते आमार चिंगड़ी चले आसलो। এইভাবে এখন পর্যায়ক্রমে চিংড়িগুলি কিন্তু আমার একদম শেষ পর্যায় পর্যন্ত শেষ জায়গাটা পর্যন্ত চলে গেছে, যেখানটায় আমার কাছে লাগতেছে যেটা আমি একটা একটা ব্যাপক একটা চেঞ্জ পাচ্ছি সেখানটায়, সেটা হচ্ছে এরকমের যে এই যে চিংড়িটা যে আমাদের ঢুকতেছে, আমরা অনেকেই জুপ্লাঙ্কটনের সাথে এই চিংড়িটাকেও মেরে ফেলার কথা ভাবি বা আমরা হয়তো ভাবি যে আমার পুকুরে অনেক চিংড়ি ঢুকে গেছে আমরা কি করব। তো আমাদের ধারণা যে চিংড়ি ঢুকে গেছে এখন তো বোধহয় আমাদের এই চিংড়িটা আমার একটা বোধহয় বিপত্তির মতন হবে, এখানে আমার অনেক সমস্যা হবে, আমার হয়তো প্রোডাকশনে হ্যাম্পার হবে কি না, এইটা আপনাদেরকে একটু জানানো আমার দরকার। সেটা হচ্ছে যে মাছের প্রাকৃতিক খাদ্যের মধ্যে আমরা যে জুপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটনের কথাটা যে আমরা বলি, এই যে জুপ্লাঙ্কটনের একটা স্বজাতি ভাই হিসেবে কিন্তু এই যে দেশি চিংড়ির কুচো চিংড়ির যে ডিম বা এর যে নপ্লিয়ায় যে বাচ্চাগুলি হয় সেইটা মাছের অত্যন্ত উত্তম খাদ্য। আপনারা বুঝতে পারেন যে চিংড়ি বাচ্চা মানে কি হাই প্রোটিন ডায়েট, মানে র প্রোটিন বা লাইভ প্রোটিন যেটাই আপনারা বলেন না কেন, এই র প্রোটিনটা বা লাইভ প্রোটিনটা চিংড়ি এই বাচ্চা থেকে মাছ পেতে পারে। সেইটার কারণেই আমি হয়তো খেয়াল করছি যে আমি বুঝতে পারছি যে আমার মাছের জন্য যে খাবার দেওয়া খাবার এই দেওয়া খাবারের যে রেজাল্টটা হওয়া উচিত ছিল সেই রেজাল্টের থেকেও একটু রেজাল্ট আমি আর একটু ভালো পাচ্ছি। তো আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে আমার যে দেশি চিংড়িটা যে আমার পুকুরে ঢুকে গেছে, এই দেশি চিংড়িটা ঢুকে যাওয়ার কারণেই আমি ওর যে বাচ্চাটা খাবার হিসেবে খাচ্ছি, আর সরপুটি আমার চিতল আছে, তারপরে তেলাপিয়ার তো দাঁত গাজা গেলে আপনার 500 গ্রাম 600 গ্রাম হয়ে গেলেই তার দাঁত গাজানো শুরু হয়ে যায়, যে এই যে মাছগুলো আছে এই মাছগুলো তো ওই জুপ্লাঙ্কটন হিসেবে সমস্ত মাছেই কিন্তু ওরা খাবে। আমার কিছু সাথী ফসল হিসেবে চিতলও আছে। তো আমি আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই যে এই যে চিংড়িটা আমাদের জন্য খুব যে একটা হার্মফুল হবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটা একটা জুপ্লাঙ্কটনেরই একটা স্বজাতি হিসাবে খাদ্য বা মাছের খাদ্য হিসাবে এটা ব্যবহৃত হবে। অর্থাৎ এটা নিয়ে আমরা যেন টেনশন না করি যে আমার পুকুরে চিংড়ি হয়ে গেছে এটাকে মেরে দেওয়ার কী করা যায় বা সরায় ফেলার কী করা যায়। তো জুপ্লাঙ্কটনকে কিন্তু আমরা মেরে ফেলার জন্য যদি সাইপারমেথ্রিন বা হাঁসপোকাকে মারার জন্য যদি সাইপারমেথ্রিন ব্যবহার করি তাহলেও কিন্তু এই চিংড়ি কিন্তু মারা যাবে। এখন এই চিংড়িটাকে এই যে অন্তর্বর্তীকালীন মাছের খাদ্য হিসেবে আপনারা কতটুকু গ্রহণ করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা একটা রহমত নিয়ামত এবং এটা মাছের ভালো খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। অথবা আমরা যেন হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা যেন এই চিংড়িটাকে মেরে না ফেলি। এটা ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, প্রাকৃতিক খাবারকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে এবং খুব পরিমিত পরিমাণে সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে এই লো কস্ট মাছ অর্থাৎ মাছের যে মূল্য হ্রাসের বাজারে আর খাদ্য মাছের খাদ্যের যে দাম সেইখানে টালি করে আমার কাছে বিবেচনায় লাগে যে আমরা যতদূর পারি প্রাকৃতিক খাদ্যকে মানে আমাদের পুকুরে সমৃদ্ধ হতে দিয়ে আমরা যেন ওই খাবারের খরচটা কমাতে পারি এবং আমরা যেন মাছ চাষে সফল হই, চাষিরা যেন ঝরে না পড়ি এটাই। আর শীতকালে মাছ যে কম খায় এটা কালটা নিয়ে আপনারা আসলে ভাববেন না, কালটা ঘটনা নয়। আমি আবারও বলি, কালটা ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে তাপমাত্রাটা, পানির তাপমাত্রাটা কত। যখন পানির তাপমাত্রা একদম 11-12 ডিগ্রিতে আসবে তখনই আমাদের কার্প জাতীয় মাছগুলি খাওয়া কমায় দেবে। আর এক্ষেত্রে কাতলা একটু অ্যাডভান্স অবস্থায় আছে, মানে যখন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস আসে তখন কাতলা কম খায়। কিন্তু আমাদের সারাদিনই কি এটা হয়? দিনের বেলা যদি কিছু রোদ ওঠে তাহলে কিন্তু কিছু খাবার খাবে। আর যখন একদম পিক শীত, যখন ভীষণ ঠান্ডা যে মানুষ কোনো কিছু মিলাইতে পারতেছে না, पानी सादा हो गेছে फाइटोप्लैंकटन तैरि হচ্ছে না टेम्पारेचर एकेबारे कमे गेছে 7-8 मतन যখন হবে বা 9 मतन যখন হবে তখনই মাছ হয়তো তার বিপাক ক্রিয়াটা কমে যাওয়ার কারণে মাছ খাবার কমায় দেয়। তা না হলে মাছের মানে আমরা যদি অ্যাডভান্স বলি যে ভাই মাছ তো শীতকাল তো এসেই গেছে মাছ তো আর খাবে না, আপনি মাছকে খাবারটা দিয়ে দেখেন যে মাছ খায় কি খায় না। যদি না খায় যতটুকু না খায় আপনি কভার করবেন এবং সেটা অ্যাসেস করার বুদ্ধি হচ্ছে যে আমরা খাবারের 75% খাবার আমরা পুকুরে দেব এবং 25% খাবার যদি আমরা একটা পাত্রে দিই, পাত্রে দিয়ে যদি আমরা একটু চেক করি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে খাচ্ছে কি খাচ্ছে না। যতটুকু কম খায় ততটুকু কম দেবেন। আর একটা জিনিস কি জানেন, মানুষের যেমন একটা অভ্যাসের ব্যাপার স্যাপার থাকে মাছেরও কিন্তু একটা অভ্যাসের ব্যাপার স্যাপার থাকে যে সে খাবার পায় কি পায় না। এবং আমরা অনেক সময় বায়োলজিক্যাল ব্যারিয়ার বলে একটা জিনিস আছে, আগে যে শীত বা যে তাপমাত্রাটা আমরা সহ্য করতে পারতাম না বা যে গরমটা আমরা তাপমাত্রা আবার সহ্য করতে পারতাম না, এই যে দেখা যায় অনেক মানুষ বা প্রাণী ক্ষেত্রেও এটা হয় যে বিপদে পড়লে পরে ওই বায়োলজিক্যাল ব্যারিয়ারটা কিন্তু আর মানতে চায় না। তো শীত যখন একদম পিক শীত তখন খাবার দেবেন না, বা মাছ যখন একদম স্পষ্ট বলে দেবে যে আর আমি খাবো না তখন দেবেন না। কিন্তু মাছ খাবে কি খাবে না আমি অ্যাডভান্স যেন এই দায়িত্বটা না নেই যে না মাছ তো খাবে না, আমরা এটা না করে আমরা যতদিন পর্যন্ত খাবার দেয়া যায় ততদিন পর্যন্ত আমরা খাবার দেব, অর্থাৎ মাছ যতদিন খায় আমরা যেন তাদের প্রয়োজনটা ফুলফিল করি। আর একটা জিনিস কি, আমরা তো মোটা তাজাকরণের কাজ করতেছি, যদি মাছ খায় মাছ বাড়তে বাধ্য। এইটা একটা ঠিক সে শীতের কারণে তার কিছু এনার্জি হয়তো বেশি ব্যয় হয়ে যায়, তো তারপরেও তো 100% যেখানে হওয়ার কথা ছিল অ্যাচিভমেন্ট 100% হয় 70% তো হবে, 80% তো হবে। তাহলে আমার যে সময়টা ধরে পুকুরে যে মাছটা আসে এটাকে আমি টোটালি ল্যাপস করাবো কেন? 60% 75%-এর গ্রোথ যদি আমার আসে তাহলেও আমি খাওয়াবো। আপনারা কী করবেন আমি জানি না। তো আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো বেনিফিট হয়, চিন্তার মধ্যে কোনো আঁচড় কাটতে পারি আমি, তাহলে আমি মনে করব যে এই ভিডিও দেওয়া আমার সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।